नमस्कार स्वपन लाइफलाइने सबाई के स्वागत एखन चारिदिके स्ट्रेस चारिदिके आमादेर समस्या एदिके फास्ट फूड एदिके ठिकमतो जिनिस पाओया जाय ना सबकिछु भेजाल सब मिलिए आमरा काजकर्मेर दिक थेके चाकरिर दिक थेके पड़ाशोनार दिक थेके छेलेमेयेर पड़ाशोनार दिक थेके सब दिक थेके सबाई एकटा चापे आछे एबं जार फले एखन अल्प बयसे प्रेसार बेड़े जाय हाइपारटेनशने भोगे तार जन्ने तो डाक्तार देखाते हैं तार जन्ने विभिन्न मेडिसिन आछे सेगुलो नियमित खेते हैं किन्तु ओषुध ना खे कि करे एई प्रेसार थेके मुक्ति पावा जेते पारे आज के से विषय आलोचना करब कयेकटी भागे जेमन आमादेर कि करते हबे प्रथम आमादेर खाद्याभ्यास ठीक करते हबे आमरा जे खाबार खाई सेई खाबारगुलोते जेमन फास्ट फूड बा अन्य धरनेर जांक फूड सेगुलो कमाते हबे किन्तु कि खाबो ताहले फल बेशी करे खेते हबे जेमन फ्रूट विभिन्न धरनेर फल বিভিন্ন ধরনের শাকসবজি খেতে হবে এছাড়া যে মাংস খাওয়া যাবে সেই মাংসের ভেতর যেন চর্বি না থাকে রেড মিট না থাকে যে মাছ খেতে হবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছ খেলে ভালো সমুদ্রের মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে এবং যেটা আমরা দানাশস্য খাই বা হোল গ্রেন যদি খোসা সহ খাওয়া যায় যেমন যে সমস্ত খাবার দিয়ে ডাল খাই সেই ডালের খোসা সহ রান্না করলে বা তড়কা যে রান্না হয় সেগুলো কিন্তু মশলা কম দিয়ে এই ধরনের জিনিস খেতে হবে দ্বিতীয়ত তার সঙ্গে সঙ্গে দেখতে হবে খাওয়ার সঙ্গে যেন ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা হয় অনেকেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে পছন্দ করেন না ব্যায়াম করতে হবে তেমন কোনো ব্যাপার নয় কিন্তু প্রত্যেক দিন একটু প্রাণায়াম করা যায় অথবা সারা সপ্তাহে 150 মিনিট হাঁটা ওয়াকিং যেমন 30 মিনিট সপ্তাহে 5 দিন 150 মিনিট হয় এগুলো যদি হাঁটা যায় তাহলে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ঠিক থাকে এবং হার্টের সমস্যা প্রেসারের সমস্যা এগুলো কিন্তু কম থাকে তৃতীয়ত যারা মোটা যারা ওবিস তাদের ওবিসিটি কমাতে হবে ওবিসিটি কমানোর নানা ধরন আছে যদি বেশি মোটা হয়ে যায় বা বেশি ওবিস হয়ে যায় তখন তারা ডায়েটিশিয়ানের সঙ্গে যোগাযোগ করবে এবং ডায়েটিশিয়ান সব ঠিক করে দেবে যে কী খাওয়া যাবে না যাবে এছাড়া তাদের যে সমস্ত খাবার তেল ঘি চর্বি মাখন পরিহার করতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হবে ওবেসিটি কমাতে হবে আমরা সবসময় একটা মানসিক চাপের মধ্যে থাকি এবং এই চাপ প্রেসার বাড়ার অন্যতম কারণ কাজেই এই চাপ থেকে মুক্তি পেতে হবে কী করে মুক্তি পাওয়া যায় নিজের উপরে মুক্তি যদি চাপ না নেওয়া যায় যদি সেইভাবে চিন্তা করা যায় সেইভাবে নিজের মনটাকে সেট করা যায় তাহলে অনেকটা চাপ থেকে মুক্ত হওয়া যায় কিন্তু আরও কতগুলো প্রুভেন জিনিস আছে যেগুলো যদি নিয়মিত অভ্যাস করা যায় তাহলে প্রেসার কমে এবং মুক্তি পাওয়া যায় প্রেসার থেকে তার ভেতরে যেমন একটি আছে মেডিটেশন প্রত্যেক দিন 10 মিনিট চোখ বন্ধ করে মেডিটেশন যদি করা যায় যারা মেডিটেশন সম্বন্ধে ততটা জানেন না তারা স্বামী সর্বপ্রিয়ানন্দের বিভিন্ন ভিডিও আছে বাংলায় আছে সেগুলো দেখে নিতে পারেন খুবই উপকারী তার সঙ্গে মাসেল রিল্যাক্সেশনও একটা টেকনিক এবং ওই মেডিটেশনের মতোই একটি পদ্ধতি মেডিটেশন স্লিপ আছে এগুলো করলে কিন্তু প্রেসার কমে তাছাড়া ম্যাসেজিং সারা শরীরে যদি সপ্তাহে একবার বা দুবার করে ম্যাসেজ করা যায় ম্যাসেজার দিয়ে তাহলে কিন্তু প্রেসার কমে এছাড়া আছে ডিপ ব্রিদিং সেটাও একটি যোগের একটি অঙ্গ এবং মেডিটেশনের আরেকটি পার্ট যারা অনুলোম বিলোম আছে কপালভাতি আছে এগুলো করলে কিন্তু নিয়মিত করতে হবে তাহলে প্রেসার কমে তারপরে যারা যোগা করেন যোগা করতে পারেন অথবা তাই যেই করতে পারেন তাহলেও প্রেসার কমতে পারে বা প্রেসার কমে সবশেষে আপনাকে একটি ক্লিয়ার লাইফস্টাইল তৈরি করতে হবে এই লাইফস্টাইলটা কেমন যেমন নিয়ম মেনে চলতে হবে নিয়ম মেনে খাদ্য খাবার খেতে হবে কোনো রকম নেশা যদি খুব স্মোকিংয়ের নেশা থাকে সেটা ত্যাগ করতে হবে কারণ স্মোকিং শুধু প্রেসার বাড়ায় না হার্টের ক্ষতি করে না লাংসের ক্যান্সারও তৈরি করে এছাড়া যদি অ্যালকোহল বা অন্য কিছু খাওয়ার অভ্যাস থাকে সেগুলো কমাতে হবে অ্যালকোহল লিভারের ক্ষতি করে ফ্যাটি লিভার করে লিভার সিরোসিস করে এবং মানসিক ডিসেবল স্টেবল করে দেয় মানুষকে সামাজিকভাবে অন্যরকম বানিয়ে দেয় কাজেই সব কিছুই কিন্তু প্রেসার কমে তাহলে যে কথাগুলো বললাম এগুলো যদি মেনে চলা যায় তাহলে প্রেসারের থেকে আপনি মুক্তি পেতে পারেন কোনো মেডিসিন ছাড়া যেমন আবারও একবার বলছি এক নম্বর হচ্ছে খাওয়া দাওয়া আপনাকে ঠিকমতো রেগুলেট করতে হবে শুধু খেলে হবে না নাম্বার টু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস
সেগুলো কিছুটা দেখাতে হবে। যদি ওবেসিটি থাকে, কেউ মোটা থাকেন, তার মোটা ভাবটা কমাতে হবে। তার জন্য যা করতে হয়, ডায়েটিশিয়ানের সঙ্গে যোগাযোগ করতে হবে। নাম্বার ফোর, স্ট্রেস কমাতে হবে। এবং নাম্বার ফাইভ, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। এইগুলো যদি করা যায়, তাহলে আশা করা যায় আপনি মেডিসিন ছাড়াই প্রথম দিকে প্রেশার থেকে মুক্তি পাবেন। যদি প্রেশার অনেক বেশি হয়, তাহলে আপনাকে মেডিসিন খেতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্যে। স্বাস্থ্য সুন্দর থাকুক, আপনার মন সুন্দর থাকুক, আপনি ভালো থাকুন। নমস্কার।